তরমুজ ইংরেজি শব্দ ওয়াটারমেলন। তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়। এতে প্রচুর পরিমাণে পানি থাকে। গ্রীষ্মকালীন ফল তরমুজ চৈত্রের খরতাপে তৃষ্ণা মেটাতে তরমুজের চুরি মেলা ভার। সবুজ মোটা খসাযুক্ত গোল বৃত্তে আবৃত্ত লাল রসালো ফল তরমুজ। প্রচুর পরিমাণে ভিটামিন যেমন রয়েছে, তেমনি রয়েছে মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের মতো নানা উপাদান। তরমুজ শরীরের পানির অপূর্ণতা পূরণেও বেশ সহায়ক। তাই গরমে ঘামের পরিমাণ বেড়ে গেলে আর পানির সংকট হলে আপনাকে সুস্থ রাখতে সহায়তা করতে পারে এই মৌসুমি ফল তরমুজ। তবে মিষ্টি রসালো সুস্বাদু এ ফলের আদি নিবাস কিন্তু আফ্রিকাতে, পরে অবশ্য পৃথিবী জুড়ে তরমুজের চাষাবাদ শুরু হয়। তরমুজ কেবল খেতেই সুস্বাদু নয়, এতে আছে নানা গুণাবলী। তরমুজ একাধারে রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ সহায়তা করে, তেমনি হৃদযন্ত্রের সুস্থতায় বেশ উপকারী এই মৌসুমি ফল তরমুজ। এ ফলের ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও বেশ কার্যকর। তরমুজে থাকা বিশেষ উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধে বেশ কাজ করে। যারা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় জায়গা করে নিতে পারে এই মৌসুমি ফলটি। তরমুজ ওজন কমাতে সহায়তা করে, তেমনি আপনার শরীরের কার্যক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক। অতিরিক্ত চর্বি কমাতেও তরমুজ খুব দ্রুত মেদ কমাতেও সহায়তা করে। অন্যদিকে শরীরের অন্য উপকারী দিকের মতোই তরমুজ ত্বকের জন্য বেশ উপকারী। তরমুজে আছে বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ, যা আপনার ত্বক মসৃণ করে, সঙ্গে আপনার মুখের ব্রণের সমস্যা দূর করতেও বেশ সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। সর্দি কাশি কিংবা ঠান্ডা জ্বরের মতো সমস্যায় তরমুজ ঔষধের মতো কাজ করে থাকে। তাই করোনাকালীন এই সময়ে আমাদের ঠান্ডা সর্দি কাশি থেকে নিজেদের সুরক্ষিত রাখা সবচেয়ে জরুরি, তখন এই মৌসুমি ফলটি আপনাকে রাখতে পারে সুরক্ষিত। অনেকেই এর মিষ্টি রসালো গুণের কারণে ডায়াবেটিস রোগীদের খাবার তালিকার বাইরে রাখেন এই তরমুজ। প্রকৃতপক্ষে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি ফল হলো এই তরমুজ। যাদের চোখের সমস্যা আছে তারা তাদের খাবার তালিকাও যুক্ত করতে পারেন এই মৌসুমি ফলটি। তরমুজ খাওয়ার ক্ষেত্রেও অনেকেই শুধু এর লাল অংশটুকুই আমরা খেয়ে থাকি। গরমের এ সময়ে এভাবে তরমুজ খাওয়া ছাড়াও এর শরবত বেশ সুস্বাদু। ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের শরবত এ গরমে আপনাকে যেমন দিতে পারে প্রশান্তি, তেমনি দূর করে দিতে পারে সারাদিনের সমস্ত ক্লান্তি। তাই নিজেকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এই তরমুজটি। ধন্যবাদ, ভালো থাকবেন।